হ্যালো ফ্রেন্ডস, আমি প্রিয়াশা, তোমাদের প্রিয় বান্ধবী আবার চলে এসেছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। না, খুব ভালো আমরা এখন কেউই নেই, কারণ একই করোনা, তার উপর আমরা আমাদের অনেক প্রিয় মানুষদের হারিয়ে ফেলেছি। তো অবশ্যই সবারই আমাদের খুব মন খারাপ, কিন্তু তাও একটু ভালো থাকার চেষ্টা। জানি না 2020-তে আর কী কী দেখতে হবে। আমার এখানে আসাটা তোমাদের মন আরও খারাপ করে দেওয়ার জন্য নয়, মনটা একটু ভালো করার চেষ্টা নিয়ে এসেছি। তো এনিওয়ে, আসছি এবার আজকের টপিকে। আজকে মঙ্গলবার আর এখন 4টে বাজে। আমি যাচ্ছি এখন শপিং শপিং বলতে সামনে আমার বার্থডে। আমি এটা আগের একটা ভিডিওতে শেয়ারও করেছিলাম তোমাদের সাথে, আর অনেকেই জানো সেটা। প্রতিবারের মতো সেলিব্রেশন না হলেও একটু কিছু অন্তত হবে, আর যেটুকুই হোক না কেন তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো, কারণ তোমরা এখন আমার নিউ ফ্যামিলি মেম্বার্স। শপিং মল খুলে গেছে শুনলাম, আর আমার কিছু জিনিস কেনা খুব দরকার। যাই গিয়ে দেখি, যদি পাওয়া যায় ওগুলো কিনবো। বাজেট ড্রেসটা আমার কেনা হয়ে গেছে, একটা ফ্রেন্ডের থেকে নিয়ে নিয়েছি। এবার আজকে শপিং মলে, মানে মেট্রো প্লাজায় এসেছি আমি। তোমাদেরকে দেখাবো এখন মেট্রো প্লাজার কী কন্ডিশান, এক্স্যাক্টলি কতটা ফাঁকা বা কতটা ভিড় সেটা দেখাবো। আর আমি এখন একটু জুতো দিই, তো চলো। নতুন কবে থেকে আবার স্টার্ট হবে এরকম কোনো প্ল্যানিং? এখন তো আবার ডিসকাশন হচ্ছে নাকি লকডাউনের আবার কোনো খবর আছে আপনাদের কাছে? কোনো খবর বাজে আমি মেট্রো প্লাজা থেকে নিউ মার্কেটের সামনে চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমার বার্থডের জন্য কিছু ডেকোরেটিভ আইটেমস কেনার আছে, আমি কি কিনলাম সব দেখাবো অবশ্যই। আগে গিয়ে ঝটপট কিনে নিই, ডেকোরেটিভ আইটেমস কেনার আছে আর আমার একটা কানের দুলও কেনার আছে।
নিউ মার্কেট তো বন্ধ হয়ে গিয়েছিলো, কিছুই পেলাম না। এবার এলাম গড়িয়াহাটের দিকে, দেখি এখানে যদি এবার কিছু পাওয়া যায়। সো আমি শপিং থেকে চলে এসেছি, আধ ঘন্টা হয়ে গেছে, আমি ফিরেছি বাড়িতে, ফ্রেশও হয়ে গেছি, যদিও আমার ফেসটা এখনো ক্লিন করা হয়নি। ভাবলাম তোমাদের দেখিয়ে দিই কি কি কিনলাম, তারপরে মানে বাকিটা ফ্রেশ হবো আর কি। আমি ফার্স্টে কোথা কোথা গেলাম আগে বলি, বেরিয়ে তো মেট্রো প্লাজে গিয়েছিলাম ফার্স্টে, তো সব দোকান তো খোলা নেই ওখানে, খুব অল্প দোকান খোলা। আমার ইয়াররিং নেওয়ার ছিল, জুতো নেওয়ার ছিল, জুতোটা নিলাম ওখান থেকে, যদিও দোকান অল্পই খোলা ছিল, তার মধ্যে রেখে আমার নিতে হলো, যেহেতু নিতে হবেই। তো তারপরে আমি নিউ মার্কেট গিয়েছিলাম, তবে মেট্রো প্লাজা কিন্তু 7টা অবধি খোলা আছে, তোমাদের যদি কোনো দরকার হয়, কিছু কেনার হয়, তাহলে যেতে পারো, 7টা অবধি খোলা থাকে, ওখান থেকে একটা ইনফরমেশন পেলাম। আর নিউ মার্কেট 5টা অবধি খোলা থাকছে, আমার যেহেতু 6টা বেজে গিয়েছিলো তো ওটা বন্ধ হয়ে গেছিলো নিউ মার্কেট। আমি ডেকোরেটিভ আইটেমস কেনার ছিল, ইয়াররিং কেনার ছিল, আমি কিন্তু পারিনি কিনতে। তো ভাবলাম যে রোজ রোজ বেরোনোর থেকে আমি কালকেও ফ্রি, কালকেও আমি যেতে পারতাম, কিন্তু ভাবলাম গড়িয়াহাটটাও ঘুরেই নিই, একটু টাইম ছিল আমার কাছে, আর রোজ রোজ এখন তো বেরোনো ভালো না। আমি যখন বেরিয়েছি একদিনেই সবটা কভার করতে চেয়েছিলাম। তো গড়িয়াহাটে গিয়েছিলাম, গড়িয়াহাটও বন্ধ ম্যাক্সিমামই, মানে গোটাচ্ছে আর কি, সবই প্রায় বন্ধ। তো আমি ডেকোরেটিভ আইটেমসগুলো পেয়ে গেছি ওখানে, কিন্তু ইয়াররিং পাইনি। আমি বাড়ির কাছে এসে একটা দোকানে ইয়াররিং খুঁজতে গিয়ে একটা ইয়াররিং তো পেলাম না আমার, মানে ম্যাচিং যেটা দরকার ছিল, একটা সুন্দর ফিঙ্গার রিং নিয়েছি, আর ওটা হঠাৎ করে পছন্দ হলো, আর একটা আই শ্যাডো প্যালেট নিয়েছি। এবার দেখাই জিনিসগুলো, ফার্স্টে এই ড্রেসটা আমি দেখাই, এটা হচ্ছে গাউন একটা, এটা আমি আমার একটা ফ্রেন্ডের বাড়িতে গিয়ে ওর থেকে পারচেজ করেছি, বেশ সুন্দর গাউনটা, এই কালারের ড্রেস আমার নেই। এটা ব্যাগটা জানি না এভাবে কতটা বুঝতে পারবে, বাট প্রপারলি বোঝবার জন্য তো বার্থডে ব্লগটা দেখতে হবে, যে এক্স্যাক্টলি আমাকে এই গাউনটা পরে কেমন লাগছে। তো এইটা ড্রেসটা, আর এটা হচ্ছে এই জুতোটা, যেটা আমি মেট্রো প্লাজা থেকে কিনেছি আজকে। অপশানস আমার কাছে খুব কম ছিল, বেশি দোকান তো খোলা ছিল না, তো এটাই আমার কন্ট্রাস্টে ঠিক লাগছিল, ওই জন্য এটাই নিয়েছি। এরকম হিলসও আছে, বেশ সুন্দর জিনিসটা, আমার ভালো লেগেছে। আর গড়িয়াহাটে গিয়ে কিছু ডেকোরেটিভ আইটেমস কিনেছি, ওগুলো আমি আর প্রপারলি দেখাচ্ছি না, এই যে সেদিন তো ঘর সাজানো হবে, তখন দেখতে পাবে যে কেমন লাগছে। বাড়ির কাছে এসে যেটা কিনেছি, এই আই শ্যাডো প্যালেটটা, এইটা আমার ছিল না, আর এই কালার্সগুলো দেখে বেশ অ্যাট্রাকটিভ লাগলো। আমি এখানে সোয়াচও নিয়েছিলাম, যদিও উঠে গেছে এখন, অনেকক্ষণ হয়ে গেছে, কিন্তু বেশ ভালো লাগলো, এইটা নিয়েছি আমি আই শ্যাডো প্যালেট। আর ইয়াররিং তো পাইনি, ইয়াররিংটা নিয়েছি, বেশ সুন্দর এটা আমার লেগেছে। এইগুলো কিনেছি আজকে আপাতত, ইয়াররিং আর নেল পলিশ পাইনি, এই দুটো বাকি রয়ে গেল, আর মোটামুটি সব কমপ্লিট। আমার স্যাটারডে বার্থডে, যদি সেই ব্লগটা মিস না করতে চাও তাহলে সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা, আর লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। বাস দ্যাটস অল ফর টুডে, তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই বাই।